হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবি শুরুতেই বলে দিল শুভ মহালয়া। আবিকে শুভ মহালয়া বলা হয়েছে আজকে মহালয়া, তাই গুড মর্নিং ভুলে গিয়ে শুভ মহালয়া আর কি। তো আজকে হচ্ছে মহালয়া, আমাদের এক বন্ধুর বাড়িতে আজকে একটু গেট টুগেদার আছে। ওরা নতুন বাড়ির মানে হাউস ওয়ার্মিং প্লাস হচ্ছে মহালয়া পার্টি, তো সেই জন্য আমরা এখন সেখানে যাচ্ছি। বেশ অনেকটাই দূর, কালকে যেহেতু অনেকটা রাত হয়েছিল আমরা একটু লেটেই রান করছি, আর ওয়েদারও একদম মানে সেই বৃষ্টি টিষ্টি হয়ে কীরকম একটা মেঘলা মেঘলা হয়ে আছে। শরতের আকাশ, নীল আকাশ ঝকঝকে এরকম হবে সেটা না হয়ে বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। সোয়েটার জ্যাকেট সব গাড়িতে নিয়ে নিয়েছি আমরা, ঠান্ডা ঠান্ডা আছে, মানে সোয়েটার পরলে ভালো কিন্তু পরিনি আর কি আমরা। তো যাই, আজকে সারাদিনের মহালয়া সেলিব্রেশন, তারপরে আবার বাড়ি ফিরে এসে ব্যাক টু নর্মাল রুটিন। সানডে বিকেলবেলা থেকে শুরু হয়ে যাবে মানডের প্রস্তুতি, এখন রওনা দিই। আমরা বন্ধুর বাড়িতে যাব, অনেকটা রাস্তা আর কি, অলমোস্ট 2 আওয়ার্স। তো সেই জন্য আমরা একটু কফি তুলতে এসেছি, তো এই কফি লাইনে আর কি আমরা ড্রাইভ থ্রু নেবো, মানে গাড়ি থেকেই কফিটা দিয়ে দেবে। তো লম্বা লাইনে দাঁড়িয়েছি, যেখানে দাঁড়িয়েছি সেখানে এরকম কতগুলো গাছ রয়েছে, পুরো কাশফুলের মতন দেখতে লাগছে, হাওয়ায় দুলছে, নীল আকাশ, এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো শরৎকালের মতন। আমাদের কফি এসছে, কফিতে হচ্ছে কি আইস ক্যাপেচিনো অমিত অর্ডার করেছে। কফি নিয়ে আমি একেবারেই এক্সপার্ট না, অমিত যা অর্ডার করে দেয় আমি তাই খাই, আইস ক্যাপেচিনো। কিন্তু তোমারটা তো একটু ডিফারেন্ট লাগছে, ও তোমার বলে এক্সপ্রেসো না মোকা কিছু একটা, এটার উপরে হুইপ ক্রিম আছে। এবার আমি দাবি হচ্ছে ও হুইপ ক্রিমটা খাবে। অ্যাকচুয়ালি আমরা এত টায়ার্ড আর কি কালকের পুজোতে এত মজা করে, আমরা বাড়িতে আর কোনো ব্রেকফাস্ট কিছু করিনি, তো আমরা রাস্তাতেই আর কি ব্রেকফাস্টটা তুলে নিলাম। অমিত একটা কিছু এগ মাফিন ওরকম নিয়েছে, আমি একটা বেগেল নিয়েছি, কফি। অ্যাবি তো ওই ওপরের হুইপ ক্রিমটা খাবে। অ্যাবিকে আমি একটুখানি খাবার বানিয়ে দিয়েছিলাম, কারণ ও সকালে টেনিস ক্লাস গেছিলো, আমি আর যাইনি, তো ওর একটু ব্রেকফাস্ট করা হয়েছিল আর কি। তো এবার এই যে কফি আর এই বেগেল খেতে খেতেই এখন 2 ঘন্টা, কিন্তু যাচ্ছি টরন্টোর দিকে, টুয়ার্ডস টরন্টো। টরন্টো মানেই প্রচুর ট্রাফিক, কখন গিয়ে পৌঁছবো বন্ধুর বাড়িতে জানি না আমরা। রবিবারে দুপুর সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এত ট্রাফিক আমরা কখন পৌঁছবো জানি না, টুকটুক টুকটুক করে চলছি হাইওয়েতে। নর্মালি 100-110-115 কিলোমিটার বেগে গাড়ি চলে, সেখানে টুকটুক করে চলছে অমিত, মানে হার্ডলি হচ্ছে ওই 30-40 কিলোমিটার বেগে চালাচ্ছ, তাই না? বন্ধুদের বাড়িতে চলে এসেছি, আমি পেয়ে গেছে আমি বন্ধু, এখানে বসে দুজনে মন দিয়ে টিভি দেখছে, আর ওই দিকে আরো ফুচকে যেগুলো সেগুলো খাওয়া দাওয়া করছে। হ্যালো, সবাই ব্যস্ত। হ্যাঁ, আমিও আবিকে খাইয়ে দেবো এবার। এখানে সব কাকু কাকিমারা খেতে বসেছে, আমি একটু খাবারগুলো দেখাই। এটা হচ্ছে স্টার্টারের, আমরা সব থেকে লেট, আমরা এখনো স্টার্টার খাইনি, কাবাব। এই যে এত কিছু রান্না হয়েছে, এবার বলো তুমি বলে দাও, মনিরুল বলে দেবে এবার। ও মেনু, বাবা এত চরম আয়োজন। এই যে আজকে মহালয়ার মেনু এখানে হয়েছে, সাদা ভাত, ডাল, বেগুনি, মাছের মাছের মুড়োর ঘন্ট, কাচকি মাছের চচ্চড়ি, দই মাছ, মাটন, চাটনি, ভাপা দই, সন্দেশ, আর সব হচ্ছে হোম মেড। ও স্টার্টার তো লেখিনি, স্টার্টার আমি দেখালাম। এই যে রান্না যেগুলো দেখানো হলো মেনু কার্ডে, সেই রান্না এখানে সব রয়েছে। আর এই যে শেফ হচ্ছে এই দুজন, আজকে আমাদের শেফ হচ্ছে এই দুজন হোস্ট আর কি, আমাদের প্রচুর প্রচুর রান্না করেছে। হ্যাঁ, মহালয়া পুজো সব সেলিব্রেশন হচ্ছে। সোমদত্তাকে শুভেচ্ছা। হ্যাঁ, সোমদত্তাকে থ্যাংক ইউ, সোমদত্ত মনিরুল দুজনকে এত সুন্দর একটা মহালয়ার দিনকে এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করার জন্য। সকালবেলা তো বৃষ্টি বৃষ্টি ছিল, এখন আবার একটু রোদ উঠেছে, যে এখন বাচ্চাগুলো বাইরে সুযোগ পেয়েছে খেলতে যাওয়া আসার, এখন একটু বাইরে ব্যাডমিন্টন খেলছে ওদের বাড়ির ব্যাকইয়ার্ডে সব ফুচকেগুলো, আর আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের এখন ফটো সেশন হলো ওদের বাড়ির সামনে, সন্ধুতাদের বাড়ির সামনে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর ফটো সেশন হলো, এদিকে উল্টো দিকে খুব ভালো ফল কালার এসছে, তো এটা রেখে আমরা প্রচুর ফটো সেশন হচ্ছে ছেলেদের জন্য। এবার আমাদের এত ফটো সেশন হয়েছে, এবার ওরা কেন বাদ যাবে, ওদেরও হচ্ছে। এবার হচ্ছে বেরো, সন্ধে হয়ে গেছে,
আমাদের মাঝের পার্টি সময়টুকুনি তো একটু রোদ ঝলমলে ছিল, আবার বেরাস মানে যখন মানে বাড়ি থেকে বেরোচ্ছি, সোমদত্তাদের বাড়ি থেকে বেরোচ্ছি তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে তবু খেলা শেষ নেই। আর আজকে হচ্ছে ওদের দুজনের পাঞ্জাবির কালার কম্বিনেশন খুব সুন্দর, অলমোস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি হয়ে গেছে। আই চলো ভাই সবাইকে, হ্যাঁ হ্যাঁ চলো আবার দেখা হবে পরে, হ্যাঁ নেক্সট উইকে পুজোতে যদি দেখা হয় তো ভালোই হবে, চলো বাই। বাড়ি চলে এসেছি, আসার সময় প্রচন্ড ঝেপে বৃষ্টি, মানে আমরা যেখানে গেছিলাম সেদিকটাতেই বৃষ্টি হয়েছে, তো আসার সময় অলমোস্ট মানে 40-45 মিনিটস মানে একদম পুরো ঝাপসা, ভাবলে সামনেটা কিছু দেখা যাচ্ছে না, এরকম অমিতকে ড্রাইভ করতে হয়েছে আর কি, খুব অসুবিধা হচ্ছিল আর কি। এদিকটা আবার ঠিকঠাক আর কি, আর রাতও হয়ে গেছে 8:30। ওর গাড়িতে নাকি মজা হয়েছে, গাড়িতে কি করেছিস তুই? ও ঘুমিয়েছে গাড়িতে, ঘুম থেকে চোখ খুলে বললো মামা ডার্ক হয়ে গেছে এখন, আমি তো এখন গাড়িতে নর্মালি গল্পের বইটাই পড়ে, ডার্ক হয়ে গেছে মামা এখন তো আমি গাড়িতে কিছু করতে পারবো না, তুমি একটু গান চালিয়ে দাও শুনি, আর গান শুনলো তারপরে এলো। আর এই মানে দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নেই তো, দুপুরবেলা যদি ঘুমিয়ে পড়ে মানে রাত্রেবেলা মানে আসার মানে রাতে ঘুমানোর আগে যদি ঘুম হয় পাওয়ার ন্যাপ হয়ে গেল, এবার রাত্রেবেলা শুতে ঝামেলা করবো। আমি অবশ্য বলেই দিয়েছি বাবা আমি পারবো না আর কি, তুমি মানে আমারও আমিও ঘুমাবো তুমিও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ো। তো এবার এই উইকেন্ডটা তো বেশ মজা করে কাটলো, পুজো পুজো ব্যাপার, কলকাতাতেও এখন তো পুজোতে মানে শুরু হয়ে গেছে আর কি। আমার একটা বন্ধু বলছিল যে শ্রীভূমির পুজো নাকি মানে এর মধ্যেই ওরা আর কি ঠাকুর দেখে ফেলবে আর কি, এরকম ব্যাপার। তো আমাদেরও তাই উইকেন্ড ভালোই কাটলো জমজমাট করে, পুজো পুজো পুজো। নেক্সট উইকেন্ডটাও আমাদের আর কি মানে কাছাকাছি পুজো নেই কিন্তু বেশ ইভেন্টফুলি হবে আর কি, প্ল্যান করছি আমরা সেরকমই, দেখা যাক কিরকম কি হয়। তবে হোপফুলি পুজো খুব মজাই কাটবে নেক্সট উইকেন্ডে, উইকডেজগুলো জানি না কি হবে, মানে পুজোতে এবার বোধ হয় স্যাটারডে সানডে মান্ডে টিউসডে ওয়েনসডে এরকম পড়েছে, তো অ্যাটলিস্ট স্যাটারডে সানডেটা আমরা মজা করেই কাটবো সেরকমই প্ল্যান করছি আমরা আর কি। আর প্রচুর খাওয়া দাওয়া ছিল, এই ছিল মানে আসার সময় আমরা ভেবেছিলাম আসার সময় আমরা কফি নিয়ে আসবো আর কি, যদি ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের তো রাত্রে কালকে ভালো করে ঘুম হয়নি মানে লেট নাইট হয়েছে আর কি, তোর তো ঘুমিয়েছিস তুই আর কি। আমরা আর কফি খাওয়ার জায়গা নেই, মানে এত খাবার দাবার খেয়েছি আমরা, কফি খাওয়ার আর জায়গা নেই, আমরা এমনি গান শুনতে শুনতে গল্প করতে করতেই চলে এলাম আর কি। আমাদের আর ডিনারের পার্ট নেই, আমরা আর কিছু খাচ্ছি না, শুধু অ্যাবি খাবে, ওর জন্য একটু ভাত আর মাছ ছিল আর কি আগে, সেটাই খাচ্ছে আর কি। ভেবেছিলাম এসে আমাকে রান্না করতে হবে, তা দেখলাম আমাকে আর রান্না করতে হবে না, একটু মানে আজকে রাতের জন্য তো রান্না করতে হচ্ছেই না, এই মাছ আর ভাতটা অ্যাবি খেয়ে নিচ্ছে, কাল সকালে উঠে তো আমাকে অ্যাবির জন্য বানাতেই হবে কিছু একটা, তো তখন একটু আবার ওদের জন্য কিছু একটা লাঞ্চে বানিয়ে দিয়ে যাবো। নর্মালি তো আমি মানডে রান্নাটা করে রাখি সানডেতে, কিন্তু আজকে এত ঘোরাঘুরি এত মজার পরে আর এসে এই দুধ ঝাপ করে রান্না করতে ইচ্ছে করলো না, দুপুরবেলা লাঞ্চের জন্য সকালে উঠে কিছু একটা বানিয়ে দিয়ে যাব। হ্যাঁ আর হচ্ছে রাত্রেবেলাতে ফিরে এসে আমি রান্না করব আর কি। আমি অ্যাকচুয়ালি ডাল সেদ্ধ করে গেছিলাম, ভেবেছিলাম রাত্রে এসে ডাল করব, মানে আরও কিছু একটা করবো এরকম ভেবেছিলাম, তো লাগবে না আর, আমি এখন খুশি হয়েছি, আমি খেয়ে নিই ব্যাস, রান্নাঘরে একটু টুকটাক এই বাসনপত্রগুলো গুছিয়ে নিই, দিয়ে ঘুমিয়ে পড়তে পারবো তাড়াতাড়ি। ওই যে আমি কালকে তো পুজো টুজো করে এসেছি, পুজো করে আসার পরে হচ্ছে বরণ ডালা যেটা সাজিয়ে নিয়ে গেছিলাম সেটা কোথায় এনে রেখেছি, আদৌ ওখানেই রয়ে গেছে কিনা এরকম একটা টেনশন, কোথাও খুঁজে পাচ্ছি না। দিয়ে তারপরে বাড়িতে এসে খোঁজ খবর করলাম, হঠাৎ করে আমার মনে হয় আমি মনে হয় গাড়ির ট্রাঙ্কেই রেখে এসেছি, এই গাড়ি খুঁজলাম গাড়ির ট্রাঙ্কেও পেলাম না, তবে এইটুকুনি শিওর ছিলাম যা ঠান্ডা ছিল গাড়িতে যদি রাখতাম মানে কিছু হতো না। আমাদের এখানে কিন্তু মানে এরকম আর কি, একবারের একটা ঘটনা বলি আর কি, কালকে যে বন্ধুটা আমার এসেছিল আর কি পৃথা, ওদের বাড়িতে একটা মানে অনেকদিন আগে 2020-র কথা বলছি, ওদের বাড়িতে গিয়েছি বিরিয়ানি পার্টি করেছি, এরকম এক বাক্স বিরিয়ানি মানে লেফট ওভার রয়ে গেছে, তো এরকম ওরা একটা প্যাকেট রেখে দিয়েছে আমরা একটা প্যাকেট নিয়ে চলে এসেছি, আমি সেটা গাড়িতেই রেখে দিয়েছিলাম, সেটা মোস্ট প্রবাবলি ওরকম হবে মার্চ মাসটাস হবে, এরকম মার্চ এপ্রিল এরকম হবে, মানে বেশ ঠান্ডা তখন আর কি, তো ওরা একটা গাড়িতে রাখা আছে ভুলে গেছি, মানে নেমে বাড়ি চলে এসেছি। তারপর পরের দিন সকালবেলা মনে হয়েছে যে আরে বিরিয়ানির প্যাকেটটা তো গাড়িতেই রয়ে গেছে, গাড়ি থেকে নিয়ে এসেছি, এত ঠান্ডা কিছুই হয়নি, মানে ওটা অলমোস্ট ফ্রিজের কাজ করেছে, এনে গরম করে বিরিয়ানি খেয়েছি, মানে উল্টে আরও বেশি ভালো, বেশি ঠান্ডা থেকে গেছে, ফ্রিজের থেকেও হয়তো মানে বেশি ঠান্ডা ছিল, মার্চ মাসটা আছে তো বেশ ঠান্ডা থাকে। তখন পেয়ে গেছি যখন আর কি মিষ্টিটা, বিজয়ের মিষ্টি, এটা মানে বিজয় এখনো হয়নি যদিও আর কি, বরণ ডালার মিষ্টি কালকে নিয়েছিলাম, এটা আর কি মিল্ক কেক ছিল এটা, তো এখান থেকে একটা এখন খাবো আর কি। আর পান কিনেছিলাম, মানে আমি কিনিনি অমিত কিনে নিয়ে এসেছিলো আর কি গিয়ে, তো পান হচ্ছে একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো পান থাকে, দেখাচ্ছি
পান তো লাগবে মাত্র দুটো, আর আমার এক বন্ধু ছিল অর্পিতা, ওরও দুটো লাগতো, দুটো দুটো চারটে আর কি। কিন্তু আমি দোকানে গিয়ে ফোন করে আমাকে বললো যে ওরকম দুটো চারটে পান দেবে না, এরকম একটা বাঞ্চ আছে এটা কিনতে হবে, আর দ্যাট ইজ অলমোস্ট লাইক $6। এই যে এই পানটা হচ্ছে $6 দিয়ে এক গোছা পান কিনে ওই 300-350 টাকা মতন হবে আর কি। এরকম 350 টাকার পান, এ তো আমার এখন আর কোনো কাজেও লাগবে না, কি করব, দুটো লেগেছে আমার, দুটো অর্পিতার। এবার বাকিটা ফ্রিজে রেখে দেবো, নেক্সট উইকে যদি অন্য কেউ বরণ করতে যায় আমি বলবো বন্ধুদের মধ্যে, তাহলে আমাদের কাছ থেকে আর কি নিয়ে নেবে। আমি তো মিষ্টি খায় না, আমি একা মিষ্টি খাবো আর কি, অমিতকে তো বলাই যাবে না, ও মিষ্টি মানে একেবারেই খুব একটা পছন্দ করে না আর কি। তো এবার আমি একটু মিষ্টি খাই, খেয়ে জল খাই, ভেবেছিলাম কিচ্ছু খাবো না, দিলে আলটিমেটলি রাত্রেবেলা শোয়ার সময় মিষ্টি। আবি বাবা গুনু পাচ্ছে খুব, আচ্ছা হ্যাঁ আবি ঘুমাবে, আমিও ঘুমাবো। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।